জামিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কিনা? দশটা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, তিন দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কিনা? এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছে, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে শুটকির মতো বানিয়ে রাখতে পারে। ফায়ুম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারুনের ধ্বংস স্তূপ দেখতে পাবেন, যেখানে কারুনের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে, সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায়, তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়্যিত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেন্সিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোনো মানুষ ডুবে না, আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাং নাই, কোনো কাঁকড়া নাই, কিছু নাই, শ্যাওলাও জন্মায় না, এত লবণ। এটা গজবের জায়গা। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা করত, ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা, নাউজুবিল্লাহ পড়বেন না, এগুলো আর ঠেকায় দেওয়া যাবে, এগুলোকে রুখে দেওয়া যাবে। মুসলমান সাবধান, খুব সাবধানে থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সা ইহাউনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সা ইরুনা, সা ইহাউনার দুই নম্বর তাফসির হচ্ছে স ইমুনা, তাফসিরে এসেছে সা ইহাউন মানে হচ্ছে স ইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে, রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সা ইহাউন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন, আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের আয়ামুল বিদ 13, 14, 15 এই তিন দিনের রোজা রাখতেন। কক্সবাজারের ভাইয়েরা, এই রোজাগুলো আপনারা রাখেন না? না রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবেন। রোজা রাখার কি ফজিলত শুনেন, ইন্না ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটা দরজা আছে, কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওটার নাম আর-রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার তিন নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফোটানো, আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা, যে সময় যেটা লাগে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? এছাড়া যিনি বক্তে পারে, বক্তব্য দিতে পারে, তার বক্তব্য হচ্ছে জিহাদ। যিনি লিখতে পারে, ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ, চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। তাহলে জঙ্গি ছিল কে?
চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে প্রত্যেকে এক একজন মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি চিল্লায় বলেন ঠিক কিনা? এরাই জঙ্গি। জেহাদ হচ্ছে মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জেহাদ। জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জেহাদ। সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জেহাদ। তার মানে জেহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সফরের অনুমতি দেন। বিশ্বনবী বললেন, সফর করার দরকার নাই, জেহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মতেরা যখন জেহাদে নেমে পড়ে, আমার উম্মতের জেহাদ হলো সফর। সুবহানাল্লাহ, পড়ে সফর করলে এটা জেহাদ হয়ে যাবে। তাহলে মুমিন বান্দার চার নম্বর গুণ হচ্ছে সাইহুনা। মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা, মুমিন বান্দার আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জেহাদ করে, ঠিক কিনা? মুমিন বান্দার পাঁচ নম্বর গুণ হলো আর রাকিউনা। ছয় নম্বর গুণ হলো আসাজিদুনা, মুমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য, তিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন, রুকু করতেন, কেয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে, আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও। আমরা মসজিদে যে এজন্য সেজদা করি, কেয়ামতের দিন ওইরকম একটা সেজদা দিয়ে আল্লাহরে দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন, সেজদা দাও, আমার দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবেন, কারা কারা সেজদা দিছিল দেখাও। আমরা যারা দুনিয়াতে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, ইনশাআল্লাহ পড়বেন না? আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবে না, এদের পিঠটা লোহার মতো শক্ত করে দিবে কে? রাকিউনা আসাজিদুনা, মুমিন বান্দারা রুকু সেজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, লা ইয়ুখনিউ ওয়া লা ইয়াসুব ওয়া কানা বাইনা যালিক, স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না, সুবহানাল্লাহ, পড়ে না, তার মানে পিঠটা বাঁকা ছিল না, খেয়ানা ছিল, হ্যাঁ, সোজা ছিল, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব, তাআদিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোনো রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আসলে নাই, দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থিরভাবে বসে থাকা এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না, আমাদের মাযহাবে হবে, বাট সেও সেজদা লাগবে। এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে দুই এক সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সেজদা দিয়ে কোনো রকম মাথা উঠেই আরেক সেজদা মারে, কক্সবাজারে এরকম নাই, আছে? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স, সালাত মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া হারো সে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। আলহামদুলিল্লাহ পড়েন, সালাত আপনার জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে, তাড়াহুড়ো করলে, তাই না? কি করলে? ধীরস্থির ভাবে সালাত পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইম সালা উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। আমরা নামাজও পড়ি, দিন দুনিয়া সব খবর রাখি, আসে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আসে না নাই? নামাজও পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা টেনশন আসে না নাই? এই নামাজ পড়লে কি খুশুখুদু বাড়বে?
সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহ আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা ট্যারি পেতেন না, নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাঁদতেন, আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না। সুবহানাল্লাহ, মাহফিলের পরে পড়বেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো, আসো আমার বাসভবনে, তোমার সাথে সাক্ষাৎ করব, কি খুশি আমরা! হ্যাঁ, সেজে গুজে আমরা যাব, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, উনি আসতে বলছে, ওনার কাছে যাওয়া যাবে। আর সেজদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরই পাই না। আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে আসতে চাও, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াসজুদ ওয়াকতারি, আমার সাথে সাথে পড়েন, ওয়াসজুদ ওয়াকতারি, ওয়াসজুদ ওয়াকতারি, ওয়াসজুদ ওয়াকতারি, সেজদা দাও, কাছে আসো, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যেতে চান, সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকফিরু ফীহি আদ-দুআ, বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সেজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। এজন্য মুমিন বান্দার 5 এবং 6 নম্বর গুনার রাকিউনা সাজিদুন, তারা রুকু করে রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মার রাকিঈন, সিজদা করে সিজদাকারীদের সাথে। আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে? আল্লাহর হাবিব বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযু করে আমার যে উম্মতরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন, সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুন, রুকু দিতে হবে, সেজদায় পড়ে কাঁদতে হবে, মনের যত জ্বালা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। আমরা বিপদে পড়লে সবার আগে শেয়ার করি ফেসবুকে, তাই না? ফেসবুক ইউজ করেন আপনারা বিপদে পড়লেই? কোথায় শেয়ার? না, বিপদে পড়লেই সেজদায় যে আল্লাহর কাছে শেয়ার করো। কার কাছে শেয়ার করবেন? কোথায় যে সেজদায় লুটিয়ে পড়ে পড়া যাবে, মনে থাকবে সবার। এরপর আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 7 নম্বর গুণ হলো, আলামিরুনা বিল মারুফ ওয়ানাহুনা আনিল মুনকার। 7 আর 8 নম্বর গুণ আল্লাহ একসাথে বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, ঠিক কি না? মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, খারাপ কাজ যদি দেখো, সমাজে অসঙ্গতি যদি দেখো, অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও, ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা, উনি পারবে, আপনি পারবেন? আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন খবর আসছে না নাই, চেয়ারম্যান সাহেব যদি থামাই দেয় কোনো ঝামেলা আছে? তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য, টিপু ভাই অন্যায় দেখলে থামাই দেবে, ঠিক কি না? টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন।